নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লেন ফুড। আজকে আমি বাড়িতে কিভাবে সহজেই ব্রেড ক্রাম্বস বানানো যায় সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। ব্রেড ক্রাম্বস বানানোর জন্য রুটি নিয়েছি আমি 6 পিস। আমি রুটির চারদিকটা কেটে ফেলে দিয়েছি। প্রথমে এইগুলোকে ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এবার একে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা ব্রেড ক্রাম্বসগুলো এবার একটা পাত্রে দিয়ে দেব আর একে 5 থেকে 6 মিনিট হালকা ফ্লেমে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব মিহি করে একে ব্লেন্ড করিনি, আর একে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে এবং এর কালারটাও খুব ডার্ক হয়ে আসবে। ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে, এর থেকে আর একে বেশি ভাজব না। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে একে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে একে 2 মাস পর্যন্ত স্টোর করা যাবে। এইভাবে তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্বস, যা আপনারা বাড়িতে সহজেই কম খরচে বানাতে পারেন। রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর কমেন্ট করতে ভুলবেন না।